আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমার সেনেটোসিতে। সেনেটোসির সাথে থাকার জন্য আজকে একটি চমৎকার জিনিস শেয়ার করবো আপনাদের উদ্দেশ্যে। খুব চমৎকার একটা জিনিস, অনুপ্রেরণামূলক। একদিন এক শিক্ষক ক্লাসে গিয়ে তার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এরকম একটি 100 পাউন্ডের নোট দেখিয়ে বললেন, 100 পাউন্ডের একটা নোট দেখিয়ে বললেন, এটা কত পাউন্ডের নোট? তখন ক্লাসে ছিল 50 জন ছাত্রছাত্রী, সবাই হাত তুলল, বলল স্যার, সবাই এভাবে হাত তুলল, বলল স্যার এটা 100 পাউন্ডের নোট। তখন স্যার আবার বললেন, কে কে নিতে চাও তোমরা এই 100 পাউন্ডের নোটটি? তখন পঞ্চাশজন ছাত্রছাত্রী সবাই হাত তুললেন, বলতেছে আমি নেব, আমি নেব। তখন স্যার কী করলো, ওই 100 টাকার কস কষে 100 পাউন্ডের নোটটিকে এভাবে ভাঁজ করে ফেলল, এভাবে ভাঁজ করে ফেলল। ভাঁজ করে, আগে কিন্তু ভাঁজ ছিল না, এরকম ছিল ফ্রেশ, এখন ভাঁজ করে ফেলল। তখন স্যার আবার বলল, এখন আমি এটা ফোল্ডিং করে ফেললাম, এখন কে নিতে চাও এই 100 টাকার নোটটি? ছাত্রছাত্রী ওই 50 জন সবাই হাত তুললেন, বলতেছে হ্যাঁ আমি নেব, আমি নেব, আমি নেব। ভাঁজ করার পরে তখন স্যার তৃতীয়বারের মতো আবার কী করলেন, এই 100 পাউন্ডের নোটটিকে, 100 পাউন্ডের নোটটিকে স্যার এভাবে মুস, এরকম দুমড়ে মুস দিয়ে ফেলল, এরকম একদম ইয়া করে ফেলল, এরকম মুস দিয়ে একদম ইয়া করে ফেলল, তারপর মাটিতে ফেলে দিল। তখন স্যার বলল, এখন তো এটা ময়লা হয়ে গেছে, ডাস্ট হয়ে গেছে, ফেলে দিছি, এখন দেখো ফ্রেশ নাই, এখন এই 100 টাকার নোটটি কে নিতে চাও, 100 পাউন্ডের নোটটি কে নিতে চাও? তখন তৃতীয়বারের মতো সকল সেই 50 জন ছাত্রছাত্রী সবাই হাত তুললেন, বলছে আমি নিতে চাই, আমি নিতে চাই, সবাই নিতেছে। তখন স্যারে বলল, এই তিনটি সিস্টেম থেকে, এই নোটের তিনটি ধরন থেকে আমাদের লাইফের একটি গ্রেট লেসন্স আছে। তখন স্যার বলল, আমাদের লাইফের একটি গ্রেট লেসন্স আছে, লেসনটা হচ্ছে আমাদের লাইফে কত ব্যর্থ হই, কতই লাইফে লস খাই, অকৃতকার্য হই, বা জীবনটা সাকার হয়ে গেছে, দুমড়ে মুচড়ে লাইফটা খান খান হয়ে গেছে, ব্যর্থতায় ভরা ডুবি, তো ইট ডাজন্ট ম্যাটার। জীবনে আগে 5টা অতীতে কী হয়েছে, কী করতে পারি নাই, কী হয়েছিল, এটা ভেবে কোনো লাভ নেই, ইট ডাজন্ট ম্যাটার। যেমন এই নোটটি আগে একদম কসকসে ছিল, ফ্রেশ ছিল, এখন একটু দাগ দাগ হয়ে গেছে, এখানে বাস হয়ে গেছে মধ্যখানে, আর এখানে কসকসে হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই টাকার মূল মানটা তো আছে, এটার মান 100 পাউন্ড, 100 টাকা, $100, এটা তো ঠিক আছে। তো আমাদের লাইফে অতীতে কী হয়েছে, কী পারি নাই, কী হয়েছিল, ইট ডাজেন্ট ম্যাটার। আমাদের ইচ্ছা শক্তি থাকলে না, আমাদের ইচ্ছা শক্তি, আগ্রহ, লক্ষ্য ঠিক থাকলে, সে অনুযায়ী যদি আমরা পরিশ্রম করি, তাহলে নিশ্চয় আমাদের গন্তব্যে আমরা পৌঁছব। সো ভিউয়ার্স, জাস্ট আমাকে একটু হেল্প করুন, এটা হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন, এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং লাইক এবং সুন্দর একটা কমেন্ট করলে আরও বেশি খুশি হব, আরও বেশি খুশি হব যদি ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। ধন্যবাদ। চ্যানেলটি চ্যানেল টুসির সাথে থাকবেন, আশা করি দেখা হবে আবার দ্বিতীয় ব্লগ, নেক্সট ব্লগ।